টুডে ডিসকাস অ্যাবাউট ফাংশনস অফ স্ক্যানিং রুলার ইন ফিনিশার ড্র ফ্রেম। অর্থাৎ আজকে আমি আলোচনা করব যে ফিনিশার ড্রয়িংয়ে স্ক্যানিং রুলার থাকে, সেটার কাজ দিয়ে সেটার কাজটা আসলে কী এটা আমাদের জানা দরকার। স্ক্যানিং রুলার সাধারণত ফিনিশার ড্রয়িংয়ে থাকে। এটা এটার কাজ হচ্ছে, নাম্বার ওয়ান, মেজার্স ফিট স্ল্যাবার ডেন্সিটি। অর্থাৎ আমরা যে ড্রয়িং ফিনিশার ড্রয়িং মেশিনের পিছনে যে স্ল্যাবার ফিটকৃত স্ল্যাবার আছে সেটার যে ঘনত্ব অর্থাৎ যে ডেন্সিটি, হ্যাঁ, এই ডেন্সিটি মেজার করে, ঠিক আছে। দেন হচ্ছে মেজার্স অফ হ্যাঙ্ক, স্ল্যাবার হ্যাঙ্ক আছে সেই স্ল্যাবার হ্যাঙ্কটা মেজার করে এই স্ক্রিন রুলার। দেন হচ্ছে নাম্বার থ্রি, মেজার্স অফ গ্রেন, স্ল্যাবার গ্রেন আর মেজার করে হচ্ছে স্ল্যাবারের যে গ্রেনটা কম বেশি হলো কিনা সেটা মেজার করে। নাম্বার ফোর, ইফ ফ্রন্ট রোলার স্পিড ইজ টু লো অর হাই, যদি ফ্রন্ট রোলারের স্পিড কম কিংবা বেশি হয়, দেন এই স্ক্রিনের রোলারটা কি করবে, সিগন্যাল দিবে। স্ক্যানিং রোলার উইল গিভ সিগন্যাল। অর্থাৎ ফ্রন্ট রোলার স্পিড হঠাৎ করে কমে গেল কিংবা বেড়ে গেল, তো সেটা যে সিগন্যাল দিবে স্ক্রিন রুলার যে কম বেশি হয়েছে, এখন স্ট্যান্ডার্ডটা দেওয়া উচিত, দিতে হবে। দেন হচ্ছে হোয়েন স্ল্যাবার থিক অ্যান্ড থিন, অর্থাৎ স্ল্যাবার যখন মোটা কিংবা চিকন যাবে, মোটা চিকন হবে অর্থাৎ গ্রেইন কম বেশি হলে, হ্যাঁ, তখন কি করবে যে ড্রাফট, ধরুন এটা হবে যে হোয়েন স্ল্যাবার থিক দেন ড্রাফট উইল মোর। অর্থাৎ যদি স্ল্যাবার মোটা যায় সেক্ষেত্রে ড্রাফট কি করতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে। আর যদি স্ল্যাবার চিকন যায় সেক্ষেত্রে ড্রাফট কমাতে হবে, এটা কিন্তু স্ক্যানিং রুলার সিগন্যাল দিবে, ঠিক আছে। ইফ নাম্বার সিক্স হচ্ছে ইফ স্ল্যাবার থিন দেন ড্রাফট উইল লো। অ্যাকচুয়ালি এটা সিগন্যাল দিবে কে, স্ক্যানিং রুলার, ঠিক আছে। এ হচ্ছে স্ক্যানিং রুলারের যে ফাংশনটা, উদ্দেশ্যটা, অবজেক্টিভটা, এটা হচ্ছে স্ক্যানিং রুলারের ফাংশনস। তো এটা এই যে কোশ্চেনটা যে অ্যান্সার সেটা সাধারণত আমরা অনেকেই হয়তো জানি না, এটা আমাদের জানা দরকার, ঠিক আছে।
তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন, আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।